পাউন ভাইয়ের সাথে আমার বয়সের ডিফারেন্স হলো কি 1 বছর। তাকে আমি খুব কাছ থেকে বহুকালই দেখিনি। আমাদের দুটি জায়গা ছিল, দুটি শিবিরই বলা চলে। শুরুর দিকে আমরা খুব যে কারো কারো কাছে একে অপরের থাকতাম তা কিন্তু নয়। আমরা দূরে দূরে থেকেই আমাদের কাজগুলো করতাম। একজন আরেকজনকে খুব ভালো করে যে বোঝা, সে বোঝাটাও তেমন হতো না। এটা কিছুদিন যাওয়ার পরে একটু একটু করে শুরু হলো। আমরা 75 পর্যন্ত ইউনিভার্সিটিতে কাজ করেছি নাট্যচক্র দিয়ে। নাট্যচক্র শুরু হয় যখন আমি তার প্রথম সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নাট্যচক্র ছিল। বাইরে তখন পশ্চিমের সিঁড়ি হচ্ছিল, সেটা তখন শিল্পকলা একাডেমিতে ছোট্ট একটা গ্যালারির মতো ছিল। তার পাশে যেখানে আজকে বড় সব হয়েছে ওইখানে স্টেজ করে মামুন ভাই সেই নাটক করেছেন। আমিরুল চৌধুরী সেখানে অভিনয় করেছিল, আমার মনে আছে। আসাদ করেছিল। তো সেই সময়গুলো আমরা সবাই একত্রেই কাজ করতাম, কিন্তু একে অপরের খুব কাছে ছিলাম না। আমরা তখন অনেক কিছুই বুঝিনি। আজকে এতকাল পরে, 50 বছর বা তারও বেশি সময় পরে আমরা বুঝেছি যে এক পথ পরিক্রমার মাধ্যমে আমরা আসলে একই কাজ করেছিলাম এবং একে অপরের থেকে দূরে থেকে ছিলাম। মামুন ভাইয়ের কাছে এলে যেটা বোঝা যায় সেইটা আমি পুরোপুরি বুঝিনি। সুতরাং তার সাথে আমার অনেক ঘটনা ঘটতে পারত, অনেক ঘটনায় আমরা একই সাথে থাকতে পারতাম, কিন্তু সেগুলো হয়নি। তাকে বোঝার সময়টা আমার অনেক পরে এসেছে। একটা জায়গায় আমার খুব আনন্দ হয়, সেটা হলো কি, মামুনুর রশিদ যে গ্রুপটি, দলটি করেছিলেন আরণ্যক, সেই আরণ্যক নামই আছে। আরণ্যক নামে আরেকটি কোনো দল হয়নি।